আমি এবছর দাওরা হাদিস অধ্যয়নরত দাওয়াতের ময়দানে কাজ করতে চাই একজন সফল দায়ী হিসেবে আপনার পরামর্শ উপদেশ কামনা করছি ভাই ফরিদুল হক আমি আপনাকে বিনীতভাবে আরোজ করব দাওয়া পেশ করবেন কোরআন দিয়ে আল্লাহ কোরান আলমিন কোরআনে হাকিম ফাদাকির বিল কোরআন মাই হাফ যে ব্যক্তি আল্লাহর সতর্কতা সতর্কীকরণকে ভয় করে এ ব্যক্তিকে তুমি কোরআন দিয়ে উপদেশ দাও অর্থাৎ মুসলমানকে কোরআন দিয়ে উপদেশ দিতে হবে নস এবং হাদিস ভিত্তিক আলোচনা করার চেষ্টা করবেন যে কোনো বিষয়ে হাদিসের আলোকে আলোচনা করবেন সালাফের কোনো ঘটনা শিক্ষণীয় নিয়ে কোনো দৃষ্টান্ত এগুলো মাধ্যমে হতে পারে কিন্তু নসুস অর্থাৎ এবং হাদিসের যে ভাষ্য সেগুলোর আধিক্য এবং সেগুলোর ব্যবহার প্রচুর মনে থাকা উচিত দাওয়াতের কন্টেন্ট হিসাবে কারণ সেগুলো বিশেষ করে কোরআন এটা মুআফির এর কোরআনের একটা মনজা এবং অলৌকিকতা হলো। যে কোরআন দিয়ে দাওয়াত দিলে মানুষের মধ্যে অনেক বেশি এফেক্ট হয় নবী করিম সাল্লা সাল্লাম তো কোরআন দিয়ে দাওয়াত দিয়েছেন আর তাতেই গোটা পৃথিবীতে হেদায়াতের আলো তিনি ছড়িয়েছেন বিদ্যা আমি সেটাকে আপনাকে অনুকরণ করার জন্য প্রথম নির্দেশ দেব যে করোনা হাদিসের আধিক্য থাকবে আলোচনার মধ্যেই যথাসম্ভব দ্বিতীয়ত দাওয়াতের ময়দানে যথাসম্ভব মানুষের কাছ থেকে পারিশ্রমিক না নিয়ে দাওয়াত দেওয়ার চেষ্টা করতে হবে আজকাল আমাদের অনেক মাদ্রাসার শিক্ষার্থী ভাইদের খুব স্বপ্নের একটা এবং শখের একটা প্রফেশন বা পেশা হলো ওয়াজের ওয়াজের বক্তা হওয়া এটাতে ভালো মন্দ খাওয়া যায় মানুষের কদর পাওয়া যায় ভালো পয়সা পাওয়া যায় তো এই জন্য বলছি দাওয়াতের ময়দানে নামার আগে যদি কোনোভাবে হালাল উপার্জনের কোনো একটা পথ একটা ছোটো ব্যবসা কোনো একটা ক্ষুদ্র উদ্যোগ কিছু একটা শুরু করা যায় এবং দাওয়াতের কাজটা শুধুমাত্র আল্লাহর জন্য করার চেষ্টা যদি করা যায় সেটা ভালো আমি ব্যক্তিগতভাবে জানিয়েছি আপনাদেরকে ফেসবুক পেজে আমাদের একটা টেক্সট পোস্টের মাধ্যমে যে আমি খুব শীঘ্রই ইনশাআল্লাহ একটা ব্যবসা শুরু করার চেষ্টা করছি সেটা খুব ছোট আকারে হোক আমি নিজে সেখানে বসবো সময় দিব এবং সেখানে শুধু ব্যবসা সংক্রান্ত আলাপ হবে উদ্দেশ্য যে আমার চলার জন্য যে পয়সার প্রয়োজন হয় সেটা আমি এখান থেকে পেয়ে যাব এরপরে আমার মাস্তিদি জমা পড়াই সেখান থেকে আমি হাদিয়া নেবো না ওয়াজ মাহফিল থেকে হাদিয়া নেবো না এরকম আমাদের পরিকল্পনা রয়েছে আলহামদুলিল্লাহ আসন্না ফাউন্ডেশনের সাথে সরাসরি পরিচালনা আমরা যারা জড়িত তারা কেউই এখান থেকে কোনো প্রকার বেতন ভাতা কিছু নেন না যাই হোক যেটি বলছিলাম যথাসম্ভব নিজের পায়ে নিজে দাঁড়ানোর চেষ্টা করতে হবে এবং দাওদের কাজ করতে হবে যথাসম্ভব মানুষের কাছ থেকে বিনিময় নেওয়া ছাড়া তাহলে ইনশাআল্লাহ তাতে অনেক বেশি এফেক্ট পড়বে আর এছাড়া ডক্টর খন্দক আবদুল্লাহ জাহাঙ্গীর সহ বিদগ্ধ ওলামা একরাম যাদের কথার মধ্যে ভারসাম্য ছিল দৃষ্টিভঙ্গির মধ্যে যথেষ্ট প্রশস্ততা ছিল যাদের মধ্যে ব্যক্তিত্ব ছিল এবং যারা অনুকরণীয় ব্যক্তিত্ব হওয়ার মতো সে সমস্ত ব্যক্তিদের আলোচনাগুলো বিশেষ করে শুনবেন কথার ধরনটা খেয়াল করার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহবেদিল্লাহ একজন সফল দায়ী হতে পারবেন আল্লাহ তালা আপনাকে আমাকে সেই পর্যায়ে পৌঁছার তফিক দান করুন যে জাকমুল্লা এরপরে প্রশ্ন করেছেন মুরাদ ইসলাম আপনি লিখেছেন